আমার এক বন্ধু হিন্দু ধর্মের অনুসারী, তাকে বলেছি যে তাদের ঈশ্বর পাথর, গাছ বা সূর্য নয়। তারপর সে প্রশ্ন করেছে, তোমরা কেন কাবার দিকে শুধু সেজদা করো, অন্যদিকে সেজদা করো না কেন? ভাই আপনি প্রশ্ন করলেন যে এক কথায় ইসলাম ধর্মে যদি মূর্তি পূজা নিষিদ্ধ হয়ে থাকে, পাথর মূর্তি ইত্যাদি উপাসনা নিষিদ্ধ, তাহলে আমরা কাবার সামনে সিজদা করছি কেন? আমরা কি কাবার উপাসনা করছি শুধু একটা দিকেই কেন? তার মানে কি আমরা কাবার ইবাদত করছি? প্রশ্নের উত্তরে বলবো, আর এটা খুবই কমন প্রশ্ন, যে কোনো মুসলিম কখনোই কাবার ইবাদত করে না। কাবা হচ্ছে আমাদের কিবলা, আমাদের সিজদার দিক। আর আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি। যখন আমরা নামাজ আদায় করি, পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 144 যে তোমরা যেখানেই থাকো কাবার দিকে ফিরে সিজদা করো, সেটাই আমাদের কিবলা। ধরেন আপনি যদি এখানে নামাজ আদায় করেন, এই হলের মধ্যে কেউ উত্তর দিকে মুখ করে দাঁড়াবে, কেউ দক্ষিণ দিকে, কেউ পূর্ব দিকে, আবার কেউ পশ্চিম দিকে। তাই একতার জন্য পৃথিবীর সব মুসলিম একদিকে ফিরে নামাজ পড়ি, সেটা হচ্ছে কাবা, আমাদের কিবলা। কাবার উত্তর দিকে থাকলে দক্ষিণে মুখ ফেরাবো, যদি দক্ষিণে থাকি উত্তরে মুখ ফেরাবো, যদি পশ্চিমে থাকি পূর্বে, পূর্বে থাকলে পশ্চিমে। আর যদি ভালো করে দেখেন, প্রথম যে লোকটা পৃথিবীর মানচিত্র এঁকেছিলেন তিনি একজন মুসলিম, নাম আলিদ্রিসি, 1154 খ্রিস্টাব্দে। তখন পৃথিবীর মানচিত্র আঁকার সময় দক্ষিণ মেরু ছিল উপরে, উত্তর মেরু ছিল নিচে, আর কাবা ছিল মাঝখানে। পরবর্তীতে পশ্চিমারা মানচিত্র আঁকলো, তারা পৃথিবীর মানচিত্র উল্টে দিল, এবার উত্তর মেরু উপরে আর দক্ষিণ মেরু নিচে, তারপরে কাবা মাঝখানে, আলহামদুলিল্লাহ। এছাড়াও আমরা যখন যাচ্ছি হজে বা উমরায়, যখন মক্কা শহরে যাই, তখন আমরা তাওয়াফ করি, কাবা শরীফের চারপাশে প্রদক্ষিণ করি। আমরা তাওয়াফ করি কারণ এটা আল্লাহ সুবহানাহু তাআলার একটা আদেশ আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তবে আপনি যদি একটু চিন্তা করেন, আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা বৃত্তেরই শুধু একটা কেন্দ্র থাকে, তাহলে আমরা যখন কাবার চারপাশে প্রদক্ষিণ করছি, তখন সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু তাআলা কেবলমাত্র একজন, সৃষ্টিকর্তা একজন। আর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার বলেছিলেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 হজ অধ্যায় নম্বর 56 হাদিস নম্বর 675, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি এই কালো পাথরকে চুমু দিচ্ছি কারণ আমি নিজে দেখেছি নবীকে চুমু দিতে, তা না হলে এই কালো পাথর আমার কোনো উপকার করবে না বা কোনো ক্ষতিও করতে পারবে না। তাহলে এই কথাটা যে কালো পাথর আমার কোনো উপকার করবে না অথবা আমার কোনো ক্ষতিও করতে পারবে না, এটাই প্রমাণের জন্য যথেষ্ট যে কোনো মুসলিম কখনোই কাবার ইবাদত করেনি। আর এছাড়াও আমি আরও একটা যুক্তিসঙ্গত উত্তর দিতে পারি, সেটা যে আমাদের প্রিয়নবীর সময়ে তার সাহাবাগণ, তাদের মধ্যে অনেকেই কাবার উপরে দাঁড়িয়ে নামাজের জন্য আজান দিয়েছেন, নামাজের জন্য আহ্বান করেছেন। এখন কোনো মূর্তি পূজারই তার উপাসনার মূর্তির উপরে কখনো উঠে দাঁড়াবে না। এটা দিয়েই প্রমাণ করা যায় যে আমরা মুসলিমরা কাবার ইবাদত করি না, এটা শুধুমাত্র আমাদের একতার জন্য, এটা আমাদের কিবলা যখন আমরা নামাজ আদায় করি। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই আপনি বলেন।